পদ্মা সেতু, মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, কর্ণফুলী টানেল সহ আরও বেশ কিছু মেগা প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যার বেশিরভাগই চলতি বছর অর্থাৎ 2023 সালে। কিন্তু একটা প্রকল্প আলোচিত সমালোচিত, বাস র্যাপিড ট্রানজিট বিআরটি প্রকল্প, যেটি পাঁচবার মেয়াদ বাড়ানো হয়েছে কিন্তু এখন পর্যন্ত শেষ হয়নি। ঘুরে ফিরে প্রশ্ন আসছে, এত এত মেগা প্রকল্প নির্বাচনের আগে সরকার ক্রেডিট নিয়েছে, মানুষকে জানানোর চেষ্টা করেছে যে এই সরকারের আমলে এত উন্নয়ন হয়েছে, আসলে যেটি বাস্তব তার মধ্যে বাদ পড়ে গেছে বাস র্যাপিড ট্রানজিট বিআরটি প্রকল্প, যেটি রাজধানীর বিমানবন্দর থেকে গাজীপুর পর্যন্ত 20.5 কিলোমিটার দীর্ঘ বাসের জন্য আলাদা লেন প্রকল্প। সেই প্রকল্পের বাস্তবায়ন আসলে কতদূর? কেন 2012 সালে শুরু হওয়া প্রকল্প এক যুগে অর্থাৎ 2023-এর শেষেও শেষ করা গেল না? বাস র্যাপিড ট্রানজিট বিআরটি প্রকল্পের মূল বিষয় হচ্ছে মূল রাস্তার মাঝখানে আলাদা করিডোর তৈরি করা, যে করিডোরে শুধুমাত্র ডেডিকেটেড বাস চলবে, ওই লেনে আর কোনো যানবাহন ঢুকতে পারবে না। সেটি নির্মাণ করতেই এক যুগ পার হয়ে গেল। 2012 সালে এই প্রকল্প নেওয়া হয়েছে, কথা ছিল 4 বছরে এই প্রকল্প শেষ হবে, অর্থাৎ 2016 সালে শেষ হওয়ার কথা ছিল। অথচ এই এক যুগে 5 দফা সময় বাড়ানো হয়েছে, কাজের অগ্রগতি খুবই হতাশাব্যঞ্জক। বারবার সময় বাড়ানো হয়েছে, কস্টিং বেড়েছে। 2040 কোটি টাকার প্রকল্প এখন 4268 কোটিতে থেকেছে। পৃথিবীর কোনো দেশে এত ব্যয়বহুল বিআরটি নেই যেখানে প্রতি কিলোমিটারে খরচ 208 কোটি টাকা। খুবই হতাশাব্যঞ্জক যেটা বলছিলাম, মানে সিগনিফিকেন্ট বিষয়, নির্বাচনের আগে এত এত প্রকল্প যেখানে উদ্বোধন করা করতে পারলো সরকার, সেই জায়গায় বড় নাম, সিগনিফিকেন্ট নাম, প্রশ্নবোধক নাম হয়ে থাকলো বিআরটি। আসলে কবে শেষ হবে এই প্রকল্প? কাগজে কলমে এটি মেয়াদ বাড়াতে বাড়াতে এখন 2024 সাল পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে। এখন যে বাস্তবতা তাতে করে এখনও মানে ভয়াবহ অবস্থা, কবে শেষ হবে ঠিক দিনক্ষণ এখনও বলতে পারছে না যারা কর্তা ব্যক্তি রয়েছেন এই বাস র্যাপিড ট্রানজিট বিআরটি প্রকল্পের। অথচ অনেক সম্ভাবনাময়, যদি এই বাস র্যাপিড ট্রানজিট বিআরটি প্রকল্প বাস্তবায়িত হয় ঠিকঠাক মতো, তাহলে 40 মিনিটে গাজীপুর থেকে ঢাকায় আসা সম্ভব। অর্থাৎ যেটি বলছিলাম, বিআরটি প্রকল্পের বিষয়, মাঝখান দিয়ে শুধুমাত্র একটি কোম্পানির বাস চলবে, এই লেনে যেহেতু আর কোনো যানবাহন চলবে না, এবং এই পুরো সড়কটি গাজীপুর থেকে বিমানবন্দর পর্যন্ত 20.5 কিলোমিটার সড়ক, এটিকে বিভিন্ন ফ্লাইওভার দিয়ে একেবারে নিরবচ্ছিন্ন করা হচ্ছে, কোনো রকম সিগন্যালের বাধা নেই, 7টি ফ্লাইওভার নির্মিত হচ্ছে, অত্যাধুনিক ব্যবস্থা, পৃথিবীর 180টি বিআরটি সিস্টেম রয়েছে, বাংলাদেশ তার মধ্যে একটি। সেই জায়গাটাই মানে সব কিছু কিন্তু নতুন না, এইগুলো কিন্তু মানে অত্যাধুনিক বাস সার্ভিস, গণপরিবহন ব্যবস্থা, যেখানে আপনাকে উন্নত সেবা দেবে, মানুষ যাতে বাসে নির্ভরশীল হয়, গণপরিবহনের দিকে নির্ভরশীল হয়, ব্যক্তিগত গাড়ি ছেড়ে, যেটি ঢাকার জন্য খুবই দরকার, সেটি একটি গুরুত্বপূর্ণ প্রকল্প হচ্ছে এই বিআরটি। কিন্তু সেই প্রকল্প যেভাবে বাংলাদেশে বাস্তবায়িত হচ্ছে খুবই হতাশাব্যঞ্জক। এক হচ্ছে যে আপনি প্রতি কিলোমিটারে পৃথিবীর সবচেয়ে বেশি ব্যয় করছেন, 208 কোটি টাকা ব্যয় হচ্ছে বাংলাদেশের এই বিআরটি বাস্তবায়ন করতে গিয়ে। 2040 কোটি টাকার প্রকল্প এখন এই এক যুগে বাড়তে বাড়তে হয়েছে 4268 কোটি টাকা। চিন্তা করতে পারেন, আপনি অনেক বেশি টাকা দিয়ে একটা প্রকল্প বাস্তবায়ন করতে চাচ্ছেন, ডাবলের বেশি খরচ হচ্ছে, প্রতি কিলোমিটারে পৃথিবীর সবচেয়ে বেশি ব্যয় এই বিআরটি প্রকল্পে, রেকর্ড ব্যয়, তারপরও আপনি এটি সময়মতো বাস্তবায়ন করতে পারছেন না, একরকম ঠিকাদারের কাছে অসহায় হয়ে গেল যারা প্রকল্পের কর্তা ব্যক্তি রয়েছেন, একরকম বাংলাদেশ। তবে আমি বিশ্বাস করি যে নিশ্চয়ই বিআরটি প্রকল্প বাস্তবায়িত হলে গাজীপুরের মধ্যে ঢাকার যাতায়াত অনেক সহজ হবে, মানুষ স্বস্তিতে যাতায়াত করবে, প্রতি 30 সেকেন্ড থেকে 1 মিনিটের মধ্যে এক একটি যানবাহন অর্থাৎ বাস পাওয়া যাবে, এই পুরো পথে বিভিন্ন জায়গায় স্টেশন রাখা হচ্ছে, যেখানে যেটি বলছিলাম যে এই লেনে যেহেতু অন্য কোনো বাস চলবে না, এই ডেডিকেটেড স্টেশনে যাত্রীরা দাঁড়িয়ে থাকবেন টিকিট কেটে। সো এখনও আমরা আশা করতে চাই যে এখনও সে সময়সীমা বলা হচ্ছে, সব শেষ টার্গেট দেওয়া হয়েছে 2024 সাল ডিসেম্বর পর্যন্ত, সেই 2024 সালের ডিসেম্বরের মধ্যে নিশ্চয়ই এই বিআরটি প্রকল্প বাস্তবায়িত হবে। আমরা আশা করি যে এর মধ্য দিয়ে মানুষ যাতে পরবর্তী বিআরটি চায়, যাতে করে এই বিআরটি শেষ বিআরটি না হয়, যাতে করে পরবর্তী বিআরটি মানুষ চায় যে অ্যাটলিস্ট এত দেরিতে শেষ হলেও সেবাটা অনেক ভালোভাবে দেওয়া হচ্ছে, সেই জায়গাটায় নিশ্চয়ই সরকার, যারা কর্তা ব্যক্তি রয়েছেন, তারা নিশ্চয়ই নজর দেবেন। কিন্তু হতাশার বিষয় হচ্ছে এখন পর্যন্ত নির্দিষ্ট দিনক্ষণ দিতে পারছে না বিআরটি প্রকল্পের যারা কর্তা ব্যক্তি রয়েছেন। এখন বিভিন্ন জায়গায় ফ্লাইওভার নির্মিত হচ্ছে, বিভিন্ন জায়গায় স্টেশন নির্মিত হচ্ছে, বিভিন্ন জায়গায় অরক্ষিত, মৃত্যুর মতো ঘটনা ঘটেছে, দুর্ঘটনা ঘটেছে। সো
কোনোভাবেই হতে পারে না। তো সেই জায়গাটায় নিশ্চয়ই এরকম একটি প্রকল্প অন্য কোনো প্রকল্পের জন্য উদাহরণ তৈরি না হয়, নিশ্চয়ই এখন যে সময়সীমা বলা হচ্ছে তার মধ্যে নিশ্চয়ই যাতে বিআরটি প্রকল্প বাস্তবায়িত হয়, যাতে করে আমরা আরও বিআরটি ভবিষ্যতে পেতে পারি, সেরকম একটি উদাহরণ যাতে এই বিআরটি প্রকল্প তৈরি করে। অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।